বসুপাড়া মসজিদের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এভাবেই ১৩ বছরের সিয়ামকে গলা ধরে নিয়ে যায় পটিটো রুবেলের অনুসারী ইমরান। ধারালো অস্ত্র নিয়ে একই দিকে দৌড়িয়ে যায় বেশ কিছু যুবক। মিনিট খানেক পরেই আবারও ফিরে যায় তারা। এরপরই পাওয়া যায় সিয়ামের রক্তাক্ত দেহ। স্থানীয়রা সিয়ামকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মায়ের অভিযোগ, ইমরানই তার সঙ্গীদের নিয়ে সিয়ামকে হত্যা করে, পরে বাঁচতে নিজের হাত কেটে অন্য দলের উপর দোষ চাপায়। পটেটো রুবেল বলে রকি, ফরিদ, জার্মানি মাসুদ আর ইমরান, তো আর হাতে বড় বড় ধারালো ছুরি ছিল, তো এই কারণে আমরা আর ওইখানে দাঁড়ানোর সাহস পাইনি, তো আমরা সবাই দৌড় দিছি। তো এর মধ্যে ও যে সিয়াম যে নিহত, ও যে পিছে রয়ে গেছে, তো সেটা আমরা খেয়াল করতে পারিনি। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কি অপরাধ করেছিল আমার সন্তান? আমি চাই ওদের দৃষ্টান্তমূলক ক্রসফায়ার করা হোক একেবারে, যাতে কোনো মার বুকে ভেবে খালি না হয়। পুলিশ জানায় অস্ত্রধারীরা সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা নাবিল খানের অনুসারী, যারা বহু মামলার এজাহারভুক্ত আসামি রুবেল ওরফে পটেটো রুবেলের দলের কয়েকজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত সিয়াম আক্রমণের মাঝে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।